আজ আপনাদের দেখাবো কিভাবে অতি সহজেই ম্যানুয়াল পদ্ধতিতে থ্রেড কনজাম্পশন নির্ণয় করা যায়। অনেকেই আমরা থ্রেড কনজাম্পশন নির্ণয় করার ক্ষেত্রে বিভিন্ন ফর্মুলা ইউজ করি, কিন্তু শর্টকাট আমরা অতি সহজেই কিভাবে থ্রেড কনজাম্পশন করা যায় সেটা নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। শর্টকাট পদ্ধতিতে থ্রেড কনজাম্পশন নির্ণয় করার জন্য প্রথমেই আমরা প্রসেস ওয়াইজ বা মেশিন ওয়াইজ সুতাগুলিকে আলাদা করে নেব মেজারমেন্ট অনুসারে। যেরকম আমরা ওভারলক মেজারমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই উভয় দিকে বাড়তি 5 সিএম ওয়েস্টেজ ধরে নেব, কেননা ওভারলকের শুরুতে এবং শেষেতে মিনিমাম 5 সিএম সুতা নষ্ট হয়। আমরা এখন মেজারমেন্ট করি। সাইড সিমের মেজারমেন্ট নিলাম, আমার এক সাইডের সাইড সিমের দৈর্ঘ্য হচ্ছে 61 সিএম। আমি এখানে মেজারমেন্টটাকে সিএমে ক্যালকুলেশন করতেছি, অনেকেই এটাকে ইঞ্চিতেও ক্যালকুলেশন করে। আমি মেজারমেন্টটা নিয়ে নিলাম, এক সাইডের দৈর্ঘ্য যেহেতু 61 সিএম, তাহলে উভয় পাশের দৈর্ঘ্য হচ্ছে 122 সিএম। একইভাবে যতগুলো ওভারলক ফোর থ্রেড প্রসেস আছে আমি সবগুলির মেজারমেন্ট এক জায়গায় নিয়ে নিলাম। তো আমি হচ্ছে ওভারলক ফোর থ্রেডের সকল মেজারমেন্ট নিয়ে নিলাম, টোটাল মেজারমেন্ট আসলো হচ্ছে 429 সিএম। এখন এটাকে আমি রেশিও দিয়ে গুণ করব। ওভারলকের ক্ষেত্রে নর্মালি আমরা রেশিও ধরি হচ্ছে ফোর থ্রেড ওভারলকের ক্ষেত্রে 18। এখন 18 দিয়ে আমি টোটাল মেজারমেন্টটাকে গুণ করব। 18 দিয়ে গুণ করার পরে আমি এটাকে 100 দিয়ে ভাগ করে নিলাম। এখন আমার সেট কনজাম্পশনটা মিটারে চলে আসলো, যেহেতু আমি সিএমএ মেজারমেন্ট নিয়েছিলাম। এরপর আমি ফ্ল্যাট লকের মেজারমেন্টটা নিলাম, থ্রি থ্রেড ফ্ল্যাট লক অর্থাৎ ট্রু নিডেল। এখানে আমরা ওয়ান নিডেলের ক্ষেত্রে ফ্ল্যাট লকের ক্ষেত্রে হচ্ছে আমরা রেশিওটাকে 7 ধরি, ট্রু নিডেল হলে পরে 14, থ্রি নিডেল হলে পরে 21 ধরি। এখানে আমাদের যেহেতু ফ্ল্যাট লক কাভারিং স্টেজ থ্রি থ্রেড ট্রু নিডেল, তাহলে এটার রেশিও হবে হচ্ছে 14। এখন আমি 14 দিয়ে গুণ করি, 14 দিয়ে গুণ করা হয়ে গেল। 14 দিয়ে গুণ করার পরে আমি এটাকে 100 দিয়ে ভাগ করে এটাও মিটারে রূপান্তরিত করে নিলাম। এরপর আমি অল লক স্টিচ মেজারমেন্ট করব, অল লক স্টিচ মেজারমেন্ট করে ওটাকে রেশিও দ্বারা গুণ করে লক স্টিচের কনজাম্পশনটা বের করব। লক স্টিচের ক্ষেত্রে আমরা রেশিও, নর্মালি রেশিও হচ্ছে 2.5, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে 3 ইউজ করি। সিঙ্গেল নিডেল লক স্টিচের মেজারমেন্ট আমরা পেয়ে গেলাম। প্রসেসের মেজারমেন্ট যোগ করব, অর্থাৎ কনজাম্পশন যেটা আমরা বের করছি সেটা যোগ করব। টোটাল মেজারমেন্ট আমি পেয়ে গেলাম থ্রেড কনজাম্পশন, অর্থাৎ এই টি শার্টটির জন্য আমার টোটাল থ্রেড কনজাম্পশন আসছে 104.99 মিটার। এটাকে এখন আমি ওয়েস্টেজ পার্সেন্ট দিয়ে গুণ করলে পরে এই টি শার্টটির জন্য টোটাল থ্রেড কনজাম্পশন চলে আসবে। এভাবে আমি থ্রেড কনজাম্পশনটা পেয়ে গেলাম, অর্থাৎ এই টি শার্টটির জন্য আমার টোটাল থ্রেড কনজাম্পশন 120.74 মিটার। অর্থাৎ অতি সহজেই আমরা একটা টি শার্টের থ্রেড কনজাম্পশন বের করে ফেলতে পারি 1 থেকে 2 মিনিটের মধ্যে উইদাউট এনি ফর্মুলা। সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে এবং নির্ভুল পদ্ধতিতে আমরা এই থ্রেড কনজাম্পশনটি নির্ণয় করতে পারি। তো ভিউয়ার্স, যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আরও একাধিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।